Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গড়ুরহাটে, এটি শামুকদম থানা ও রাজশাহী জেলায় অবস্থিত। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে। আজ আপনাদের কিছু মহিষ বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ কিছু সুন্দর সুন্দর মহিষ বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। তাহলে চলুন আমরা মহিষ বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। ম্যাডাম দাম জানেন কত? 17,000। এটা কি বাচ্চা হয়ে গেছে না বয়স হয়েছে? 6-10। জোড়া কত চাইলেন? 1,38,000। দাঁতে নাই জোড়া কত চাইলেন? 1,30,000 চাইছেন। এটা ওজন কত করে আছে আইডিয়া? ভাই দাঁত হয়েছে? দাঁত হয়েছে গ্লানের? হয় না, এটা হয়েছে। ক দাঁত ভাইটার? 2 দাঁত। এই জোড়ার দাম চাইছিল তো ভাই? জোড়া 1,40,000। এই দুইটা মিলে ভাই ওজন কতটা কাছে আইডিয়া? জি ভাই 5 মনের কাছে। 5 মনের কাছে না? দাঁত হয়েছে? 2 দাঁত করে ভাই। 2 দাঁত করে জোড়া কত চাইলেন? 1,10,000 চাইছেন। দুইটা মিলে ওজন কতটুকু আছে গিয়ে? 7 মন। 7 মন। আপনারা যারা এই বাজার হতে মহিষ কিনতে চান তারা অবশ্যই মহিষের ওজন হিসাব করে দামাদামি করবেন, আপনারা খুব কম দামে মহিষগুলো কিনতে পারবেন। আর এখানে প্রতিটি মহিষের দাম বিক্রেতা অনেক বেশি চাইছে, আপনারা দামাদামি করলে অবশ্যই অনেকটা কমে যাবে, আপনারা অবশ্যই সাবধানতার সাথে দামাদামি করবেন। রাজশাহী সিটিতে ব্যাপক পরিমাণে মহিষ আমদানি হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে কী পরিমাণ বাজারে মহিষ আসছে। মোটামুটি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। রাজশাহী সিটি হাট হতে বাংলাদেশের যে কোনো প্রান্তে মহিষ নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। বাজার কেমন কম আছে না বেশি? কম হয়েছে, বেশি হয়েছে না? এখন তো আমদানি অনেক বেশি, বাজারে কমেছে একটু দাম? কমেছে না? এটা আপনার কত চাইছেন? এটা 85,000 চাইছেন। এটা কয় দাঁত হয়েছে ভাই? কয় দাঁত হয়েছে? 6 দাঁত। এগুলো সব মাংসের জন্য বিক্রি হচ্ছে নাকি? রাজশাহী সিটি হাট বা রাজশাহী মহিষ বাজার সম্পর্কে আরও বিস্তারিত যদি জানার থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেব। আর বর্তমানে মহিষের আমদানি ব্যাপক হওয়ায় মহিষের বাজারটা কমতে শুরু করেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।